নমস্কার, আমি রেশমি বলছি। রেশমিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি এখন স্প্রাউট স্যালাড তৈরি করে দেখাবো, মানে অঙ্কুরিত মুগের স্যালাড। নিয়মিত নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশের ছোট্ট বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। প্রথমে আমি একটা কড়াই গরম করে তাতে সাদা তেল 1 টেবিল চামচ গরম করে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। এরপর দেব 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দেবো স্প্রাউটসগুলো। সেদ্ধ করে নিয়েছি 1 কাপ অঙ্কুরিত মুগ, সারা রাত জলে ভিজিয়ে তারপর জল ঝরিয়ে নিয়ে সেদ্ধ করে নেওয়া, সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। ভেজে রাখা মুগ স্প্রাউটগুলো একটা বোলের মধ্যে আমি রাখলাম। এর মধ্যেই আমি বাকি উপকরণগুলো সব মেশাবো। 1/2 কাপ ভাপিয়ে নেওয়া বিনস ছোট টুকরো করে কাটা, 1/2 কাপ গাজর এইরকম ছোট ডুমো করে কাটা ভাপিয়ে নেওয়া, 1/2 কাপ ভাপিয়ে নেওয়া মটরশুঁটি, 1/2 কাপ পেঁয়াজ কিউব করে কাটা ভাপিয়ে নেওয়া, 1/2 কাপ টমেটো এইভাবে ছোট করে কাটা, 1/2 কাপ শশার ছোট ছোট টুকরো করা, 1/2 কাপ ধনে পাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 হলদে সর্ষের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ লেবুর রস, 1/2 কাপ টক দই, 1/2 চা চামচ নুন, 1 টেবিল চামচ চিনি, 1/2 হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। স্প্রাউট স্যালাড পরিবেশনের জন্য রেডি। বাড়িতে আপনারা ট্রাই করবেন, পছন্দ হলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন।